আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা সবাই আজকে সাগর পাড় দেখতে যাচ্ছি। তো আমরা রিক্সা করে রওনা হলাম বাসা থেকে। সাথে আছে সাজিদ বাবা, কিছু দূর আগানোর পর সাজিদ দেখতে পেল জায়গায় আগুন। অনেক জায়গায় এখনো দুবারে পানি উঠে। তো আমরা চলে এলাম আনন্দবাজারের পরে। এটা হচ্ছে আবার পারে সীমা। আছে সাজিদ বাবা, তো অবশেষে আমরা চলে আসলাম আনন্দবাজার সমুদ্র সৈকত। এখানে আমরা বসবো, চা খাবো, ডিম কেক খাওয়া, হ্যাঁ চটপটি খাওয়া, মানে এখনই খাবো না পরে খাবা, তাহলে এখন চা খাই। আচ্ছা আমাদের চা খাই, তো বলা যায় চলো বাবা নিচে দিয়ে হাঁটি। সাজিদ বাবা সাজিদ বাবা খুব মজা পাচ্ছে, এখানে বসে সাজিদ বাবা অনেক খুশি। সাথে আছে চা। থ্যাংক ইউ নাও। আনন্দবাজারের সমুদ্র সৈকত, সাজিদ বাবা আর দেখাও সাজিদ বাবা, সাজিদ বাবা অনেক খুশি, আমরাও খুশি।
আসলে এই জায়গাটা মানুষ আসে একটু বিনোদনের জন্য। আমরা এই জায়গায় কিছুক্ষণ বসলাম, আশেপাশে অনেক লোকই আছে দেখা যাচ্ছে, দেখছি। এখানে যখন সূর্য ডুবে দিগন্ত দেখা, তখন এই যে এখন যেমন সূর্য আলোটা যখন সূর্য নিচে নামে যাবে তখন দিগন্ত দেখা লাল হয়ে যায়। আমার ইচ্ছা করছিল এই পানসিনৌকাটার উপরে গিয়ে একটা ছবি তুলি, কিন্তু তুললাম না, কারণ আর সে বয়স নাই, দৌড়াদৌড়ি করার মতো ইচ্ছাও আর নাই। এখন করবে সাজিদ বাবা, সাজিদ বাবা একটু বড় হলে এই কাজটা করে দেখাবে। আর এই যে সারি সারি পাথর, এই পাথরের উপরে আমরা পাথরের উপরে পা দিয়ে বসে আছি। এই দৃশ্যটা আসলে খুব চমৎকার লাগছে, এই দুটো সাইকেল যা দিচ্ছে। তারপর সাজিদ বাবা প্রথমে যেখানে বসেছিল এখনো সেই জায়গায় বসে আছে। তো এরপর আমরা সন্ধ্যা পর্যন্ত এখানেই থাকবো আশা করি। সাজিদ বাবা খুবই খুশি আমার তো উন্মুক্ত পরিবেশে এসে। আমাদের পিছনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। দিগন্ত রেখা মুছে যাওয়া আগ পর্যন্ত আমরা এখানে আছি। এরপর আমরা সাজিদ বাবাকে সহ চটপটি খাবো, ফুচকা খাবো,